যাত্রীদের টিকিট পরীক্ষার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি আনল রেল, চালু হল আসানসোল ডিভিশনেও। যাত্রী ট্রেনের সংরক্ষিত কামরায় আর হাতে যাত্রীদের সংরক্ষণের চার্ট নিয়ে ঘুরে বেরিয়ে পরীক্ষা করতে হবে না এখন থেকে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের। হ্যান্ড হেল্ড টার্মিনাল বা HHT মেশিন নিয়ে যাত্রী ট্রেনের সংরক্ষিত যাত্রীদের কাছে পৌঁছে যাবেন টিকিট পরীক্ষকরা। আর সেই সব যাত্রীদের PNR নম্বর ধরে যেমন পরীক্ষা করবেন, তেমনই কোনো যাত্রী যদি ওই ট্রেনের সংরক্ষণ থাকা সত্ত্বেও না আসেন, তাহলে সেই খবর সঙ্গে সঙ্গে পূর্ব রেলের ফেয়ারলি প্লেসে হোক বা দিল্লির সেন্ট্রাল টার্মিনালেই হোক, সব জায়গায় পৌঁছে যাবে। আর সেই শূন্য আসনে যদি কেউ টিকিট কাটতে চান, সঙ্গে সঙ্গে তার সংরক্ষণটিও হয়ে যাবে। রবিবার থেকে আসানসোল রেল ডিভিশনে চালু হয়ে গেছে এই যন্ত্র। এর ফলে বিভিন্ন সময় ট্রেনে সংরক্ষিত যাত্রীর কোনো ফাঁকা আসন থাকলে তা নিয়ে দুর্নীতির যে অভিযোগ হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।